আমার সিদ্ধান্ত এটা আগেই নিষিদ্ধ ছিল, আপনারা জানেন যে রোমান সে আবার তাদেরকে অধিকারটা দিয়েছে এবং দেশের সবাই জামাতকে তখন থেকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য অবিরামভাবে উঠে আসছে। এটা জনগণের একটা দাবি ছিল। আজকে 14 দলের মিটিংয়ে গত পরশু দিন 14 দলের সঙ্গে মিটিং হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী অনেকের সঙ্গেই মতামত নিয়েছেন। সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে এই দলটি নিষিদ্ধ করার জন্য জামাতে ইসলাম এবং দলকে নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছেন। আপনারা জানেন আমাদের আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল থেকেও দু একটি মামলা সিদ্ধান্তের মধ্যে লিখে দিয়েছে এই দলকে মানে জঙ্গি দল হিসাবে নিষিদ্ধ করা উচিত, এই ধরনের সিদ্ধান্ত তাদের উচিত। সিদ্ধান্ত নিয়েছে যে জঙ্গি দলটাকে নিষিদ্ধ করার জন্য সেই প্রক্রিয়াটি চলছে এবং যে কোনো সময় প্রক্রিয়াটা শেষ হলে ঘোষণা করবে। আমি তো এখনো বলতেছি এটা অনেক কিছুই হতে পারে, কিন্তু এখনো আমি বলবো যে আমি প্রক্রিয়া দিই। মাননীয় প্রধানমন্ত্রী সবার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আইনও আছে, সন্ত্রাস দমন আইন সন্ত্রাস দমনে 18 অনুচ্ছেদের মধ্যে এইরকম একটা সুযোগ রয়েছে। আমরা বললাম তো এটা প্রক্রিয়া দিয়ে আমরা যে কোনো সময় সবগুলি চলছে তার চলছে যে কোনো সময় সিদ্ধান্ত আসলেই আমরা সমাজের ডিমান্ড আছে, 14 দলের ডিমান্ড আছে, আমাদের আমাদের রাজনৈতিক ডিমান্ড রয়েছে এবং এই অতি সম্প্রতি যে সমস্ত ঘটনাগুলি ঘটছে এইগুলোর মধ্যে জামাত শিবিরের যে সম্পর্ক রয়েছে এই সবগুলি মিলিয়ে শুনে আমি তো বললাম সবকিছু মিলিয়ে এটা সিদ্ধান্ত হচ্ছে। আচ্ছা আমার মনে হয় কেউ একটা লাগবে দেখুন আপনারা যদি মানে সব জানাতে পারবেন আপনি বলছেন প্রক্রিয়া শেষ হলেই আপনারা
সেখানে কি এই বিষয়ে আলোচনা অনেক বেশি যে কোনো সময় আসবে আমরা প্রজ্ঞাপন জারি করবো, সবকিছু করেছি আমি তো, সবকিছু প্রক্রিয়ার মধ্যেই তো আছে। আইন সচিবের সঙ্গে কথা বলেছি আমি, আইন মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, আমি তো সবসময় প্রধানমন্ত্রীর নির্দেশনার জন্য যাই প্রধানমন্ত্রীর ওখানে, কাজে অনেক বিষয় আলাপ হয়েছে, এই বিষয়ে আলাপ হয়েছে, অনেক বিষয়ে আলাপ হয়েছে, এই এই বিষয়ে আর কথা না থাকলে আমার মনে হয় আমি সবকিছু মেনে যাওয়ার পরেও এই আন্দোলন থেমে থামছে না এবং একটা সহিংসতায় রূপ নিয়েছে। এই ছাত্ররা কোনোদিন এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডে এরা লিপ্ত হতো না যদি তাদের পরামর্শদাতারা এইগুলি পরামর্শ না দিত। আপনার যেসব রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে এবং আমাদের জনগণকে মানে এই এই যে এতগুলো মানুষ হতা হতো পুলিশেরগুলিতে হয়েছে, আপনার আপনারা খোঁজ নিয়ে দেখুন, আমরাও তো প্রকাশ করবো কারগুলিতে কতজন নিহত হয়েছে, আহত হয়েছে, সবগুলি আমরা প্রকাশ করবো। এই সমস্ত সব কিছু তো এই ছাত্ররা করে, ছাত্রদের পিছনের থেকে যারা ছাত্রগুলো মানে সামনে রেখে পিছনে যারা করেছে সেইগুলো জামাত শিবির এবং বিএনপি এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলির সঙ্গে সম্পৃক্ত হয়েছিল, এতেই আমাদের আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। সেই জন্যই এই যে অনেক দিনের যে একটা চাহিদা ছিল জামাতকে ব্যান করা, জামাত শিবিরকে, সেইটি আজকে অবনতি খবর তো আমরা আসতে ধীরে ধীরে এই অবনতি তাদের আইনের সম্মুখীন আনার জন্য আমরা প্রক্রিয়া চলছি।